আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ জাতিসংঘের সদস্য কর্মচারী না। দুমকিতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 40। রূপপুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন রুশ ইউক্রেনীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য কর্মচারী না, আমাদের দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করব। মূলত দেশের স্বার্থ চিন্তা করে আমরা ভোট দিইনি, শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজারে 9.99 কোটি টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। আমরা জাতিসংঘের সদস্য, আমরা জাতিসংঘের কর্মচারী না, আমরা জাতিসংঘের সদস্য। অন্যরা যেমন সদস্য, আমরা সদস্য। ভোট দেওয়া না দেওয়ার হিসাব নিকাশ আমরা করব, আমাদের দেশের স্বার্থের বিবেচনায়। যেটা আমাদের জন্য আখেরে ভালো সেইটাই আমরা করব, সেই কাজটা আমরা করেছি। আরও আমরা একা তো নই, আরও অনেক রাষ্ট্রই আমাদের সঙ্গে একই অবস্থানে ভোট দেওয়া থেকে নিরপেক্ষ ছিল। আমরা মারদাঙ্গা যুদ্ধ পছন্দ করি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে। আমরা চাই না কোনো যুদ্ধ বিগ্রহ হোক। আমরা উভয়পক্ষের কাছে আবেদন করেছি, আপনারা শান্তি প্রিয় অবস্থানে গিয়ে সমাধান করেন, আমরা যেটুকু পারি সহায়তা করবো। কোন পক্ষ বিপক্ষে ভোট দেওয়ার বিষয় আমাদের নয় এই মুহূর্তে। বিদায় ঘণ্টা বাজে, আমরা বিদায় নিয়ে নিব আল্লাহর হুকুমে। জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা থেকে চলে যাব। এইটাই তো বিদায় ঘণ্টা, সবচেয়ে বড় বিদায় ঘণ্টা মানুষের হাতে। এই যে বাংলাদেশের মানুষ এখানে দাঁড়িয়ে আসছে, তাদের হাতে বিদায় ঘণ্টা। এই বিদায় ঘণ্টা কার জন্য এটা মহান আল্লাহ তাআলা জানেন, আর পাবলিক জানে। পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও পুলিশ সহ দুই পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। শনিবার সকাল 10:30 গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময় সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েনি ঈশ্বরদী রূপপুরে কর্মরত ওই দুই দেশের নাগরিকদের মধ্যে। রাশিয়ান ও ইউক্রেনীয়রা রূপপুর পারমাণবিক কেন্দ্রে পেশাদারিত্ব বজায় রেখে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। ইউক্রেনের সামরিক অভিযানের কারণে রাশিয়ার বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়া আর্থিকভাবে বেশ চাপে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি ও কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছে রূপপুর প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা। রূপপুর প্রকল্পে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা কর্মচারীরা জানান, রাশিয়া ইউক্রেনের মধ্যে ভয়ানক যুদ্ধ চললেও ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিন্ন অবস্থা বিরাজমান। এখানে রুশ ও ইউক্রেনীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। একই সঙ্গে চলাফেরা, একই ভবনে বসবাস ও রেস্তোরাঁ হোটেলে খাওয়া দাওয়া করছেন তারা। তবে পরিবার পরিজনের জন্য ইউক্রেনের নাগরিকদের উদ্বিগ্ন দেখা যায়, তারপরও তারা সহকর্মীদের সঙ্গে পেশাদারিত্ব নিয়ে সৌহার্দ্য বজায় রেখেছেন। বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে উনুমুং রয়্যাল নামের জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুর 12:00 রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মারমাপাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার তারাছা ইউনিয়নের নোয়াপাড়া মারমা পাহাড়
পাড়ায় দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে অনুমং রয়্যাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আগামী 50 বছরেও বিএনপির রাষ্ট্রের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই, এ কারণে তারা হতাশ। আর হতাশ হয়েই তারা নানা ধরনের মিথ্যাচার করে রাস্তায় নামছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে, কারণ তারা জানে উন্নয়ন অগ্রগতির ধারা যদি অব্যাহত থাকে এদেশের জনগণ সবসময় শেখ হাসিনার প্রতি আস্থাশীল থাকবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই কথা বলেন তিনি। দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ আহরণে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। তবে নিষেধাজ্ঞা না থাকায় মুন্সিগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভোর থেকে জেলার মৎস্য আড়ত সহ বাজারগুলো ভরে উঠেছে রূপালী ইলিশে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের চেয়ে তুলনামূলক দাম 200 থেকে 250 টাকা কম বলেও জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এতে বেড়েছে বিক্রি। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলার পাশ দিয়ে প্রবাহমান পদ্মা নদীর 35 কিলোমিটার এলাকা, পাশাপাশি 12 কিলোমিটার শাখা নদী রয়েছে। জেলা ইলিশ ধরার জেলে রয়েছেন 3,600 শতাধিক। নিষেধাজ্ঞা না থাকায় পদ্মার বিস্তীর্ণ এসব এলাকায় মাছ ধরছেন জেলেরা। শনিবার সকালে সরজমিনে পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তগুলোতে গিয়ে দেখা যায় ছোট বড় মাঝারি আকৃতির ইলিশ সয়লাব আড়তগুলো। ক্রেতা বিক্রেতাদেরও রয়েছে হাঁক ডাক, ধুম চলছে বেচা কেনার। কেজি ও হালি, পাইকারি ও খুচরা ভাবে বিক্রি হচ্ছে মাছ। প্রতিটি আড়তে বিক্রেতারা পশোরা সাজিয়ে রেখেছেন। শত শত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট রয়েছে এবং চলছে ইলিশের বেচা কেনা। অবশেষে অভিমান ভেঙেছে শেরপুরের সরওয়ার আলম দুলাল নামের এক বীর মুক্তিযোদ্ধার। জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি বিধিবিধান অনুযায়ী ওই বীর মুক্তিযোদ্ধার প্রাপ্ত ভাতা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে অভিমান করে মুক্তিযোদ্ধা ভাতা পেতে সরওয়ার আলম কোনো দফতরেই আবেদন করেনি। শেষমেশ জাতীয় পরিচয়পত্র বঞ্চিত ওই চিরকুমার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে নাম নথিভুক্ত করেছেন শেরপুরের নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ। পিরোজপুরের শঙ্করপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় ট্রাক চাপায় মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আরও 4 জন আহত হয়েছেন। আহতরা হলেন হানিফ সর্দার, কিবরিয়া হাওয়ালাদার, ভুবন রায়ের ছেলে জগদীশ রায় এবং নূর ইসলাম। বহু বছর পর অতি বিপন্ন প্রজাতির পাখি শকুনের দেখা মিলল মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের বীরইমাবাদ চকের বন্ধ এলাকায়। এখানে দল বেঁধে 9টি শকুন অবস্থান করছিল একটি শিমুল গাছে। বন জঙ্গল ও উঁচু গাছপালা কেটে ফেলায় শকুনের আবাসন সংকট দেখা দেয়, ফলে উপকারী এ পাখিটি বিপন্নের তালিকায় চলে যায়। ফরেস্ট বিভাগের তথ্য থেকে জানা গেছে 2016 সালের জরিপ অনুযায়ী 300 মতে শকুন বাংলাদেশে আছে। এর মধ্যে সিলেট বিভাগে অর্ধেক শকুনের বসবাস। কিছুদিন আগে মৌলভীবাজারের দেওড়াছড়া চা বাগানের উঁচু গাছে বাসা বেঁধে বাচ্চা ফোটায়। উঁচু গর্জন গাছগুলো কেটে দেওয়ায় এখান থেকে চলে গেছে। বর্তমানে হবিগঞ্জের রেমা ফরেস্টে এদের বসবাস রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো দেশজুড়ে সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।